শত্রুর ফাঁদে পা দিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়ানো নির্বুদ্ধিতার লক্ষণ। এসব তর্কে জড়িয়ে নষ্ট করার মতো সময় আমাদের নেই। এই অর্থহীন তর্কের সুযোগে আমাদের দিনের উপর নতুন কোনো আক্রমণের নীলনকশা বনবে শত্রুপক্ষ। পৃথিবীর বেশ কিছু দেশে আজ নিকাব নিষিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতিতে নিকাব ওয়াজিব নাকি মুস্তাহাব সেটা নিয়ে তর্ক শুরু করার কোনো মানেই হয় না। কে কখন কোথায় নিকাব পরে, কোন অপরাধে পড়ছে, সেসব গল্প একসাথে গাধার সময়ও এটা না। নিকাবের ব্যাপারে শরিয়ার অবস্থান কি সেটা নিয়ে আমাদের শত্রুদের কোনো মাথা ব্যথা নেই। কোনো সুস্থ মানুষ কি মনে করেন যে ফিকহি তর্কের জায়গা থেকে ওরা নিকাবকে নিষিদ্ধ করেছে? ওদের এজেন্ডা ভিন্ন। ওরা কি চাই সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যেন তোমরা প্রবলভাবে সত্য থেকে বিচ্যুত থাকো। সূরা আন-নিসা 27। আর ওদের চূড়ান্ত লক্ষ্য কি সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তারা তোমাদের সাথে লড়াই করতে থাকবে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দেয়, তারা যদি পারে। সূরা আল বাকারা 217। আর আমাদের বিরুদ্ধে তাদের অভিযোগ কিন্তু নিকাব, দাড়ি বা ইসলামের কিছু বিধান নিয়ে না। তাদের অভিযোগ হলো তারা এমন লোক যারা অতি পবিত্র হতে চায়। সূরা আল আরাফ 82। ওদের প্রতিটি পদক্ষেপের পেছনে এই হলো মূল এজেন্ডা। মনে করুন আপনি ধীরস্থিরভাবে অজু করে দুই রাকাত সালাত আদায় করার পর নিয়ত করলেন, এমন সময় হাজির হলো নাপাকিতে মাখামাখি দুর্গন্ধযুক্ত পোশাক পরা এক মাতাল। বোঝা যাচ্ছে গোসল না করে আছে কয়েক সপ্তাহ ধরে। তারপর এই মাতাল আপনার কাপড় টেনে ধরে বলল, এই খবরদার বলছি অজু করবি না, সালাত আদায় করবি না, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। এমন সময় আরেক লোক এসে হাজির হলো। সে বলা শুরু করলো, জনাব আপনি কি ফরজ সালাত আদায় করতে যাচ্ছেন নাকি নফল? যদি নফল হয় তাহলে সেটা কি এখন আদায় করা জরুরি? অথবা ধরুন আপনি সিয়াম পালন করছেন, কোনো এক ফাঁকে চোর এসে ঘরের সব টাকা পয়সা নিয়ে গেল, সকালে হতভম্ব হয়ে বসে আছেন, অফিসে ফোন দিয়ে জানালেন আজ আসতে পারবেন না, কিছুক্ষণ পর কল ব্যাক করলো অফিসের বস, তারপর ফোনের ওপাশ থেকে ভুঁড়িতে হাত বোলাতে বোলাতে বলল, রোজা কি ফরজ ছিল না নফল? রোজা ভেঙে ফেলো, কারণ সে ভাবছে রোজা রেখে আপনি কাজে মন দিতে পারবেন না, আর কাজে মন দিতে না পারলে তার ক্ষতি হবে, আপনি তার এ কথা মেনে নেবেন? যারা আজ সারা পৃথিবী জুড়ে ফ্যাসাদ সৃষ্টি করছে তাদের অবস্থা এমনই। যে নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন তাদের দেহ নিয়ে এরা ব্যবসা করে। এরা একদিকে তরুণদেরকে প্রবৃত্তির উস্কে দেয়, অন্যদিকে বিয়েকে কঠিন বানিয়ে রাখে। এরা মানুষের সম্পদ, দেশের সম্পদ লুটপাট করে তারপর বিক্রি করে দেয় আন্তর্জাতিক শাসক গোষ্ঠীর কাছে। যে বিষয়গুলো হেফাজতের জন্য শরিয়াত নাজিল করা হয়েছে, দিন, আকল, সম্মান, জীবন, সম্পদ, তার সব কিছু এরা বিপন্ন করে ফেলেছে। এসব অপরাধের পর এরা নির্লজ্জের মতো নিকাব করার নেতিবাচক দিক নিয়ে আমাদের লেকচার দিতে আসে, আর আমরা তখন নির্বোধের মতো তর্ক শুরু করি, আচ্ছা নিকাব করা ওয়াজিব নাকি মুস্তাহাব? এটা কেমন নির্বুদ্ধিতা? এটা কোন পর্যায়ের আহাম্মকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী নবীগণের কথা থেকে মানুষ যা কিছু শিখেছে তার অন্যতম হলো, যদি তোমাদের লজ্জা না থাকে তবে যা ইচ্ছা করো। সহিহ আল বুখারী 6120 এবং 3484।